খন্দকার দেলোয়ার হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষষ্ঠ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা এক ও মানিকগঞ্জ এক আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। ভাষা আন্দোলনে ভূমিকার জন্য 2005 সালে 21শে পদকে ভূষিত হন। আমরা আজ এই মহান ব্যক্তির সংক্ষিপ্ত সজীবনী তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। প্রাথমিক ও শিক্ষা জীবন। দেলোয়ার হোসেন জন্মগ্রহণ করেন 1933 সালের 1 ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামে। তার পিতা খন্দকার আব্দুল হামিদ ছিলেন একজন আলেম এবং মাতা আতারা খাতুন। তিনি মানিকগঞ্জ হাই স্কুল থেকে 1947 সালে প্রবেশিকা ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে 1949 সালে আইএ পাস করেন। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও 1953 সালে মাস্টার্স পাস করে একই বিশ্ববিদ্যালয় থেকে 1955 সালে LLB ডিগ্রি অর্জন করেন। রাজনৈতিক ও কর্মজীবন। খন্দকার দেলোয়ার হোসেন 1952 সালে বাংলা ভাষা আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। সিলেটের মুরারিচাঁদ কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শুরু করে পরে মানিকগঞ্জ মহকুমা আদালতে আইন পেশায় যোগ দেন। 1957 সালে আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দিয়ে 1965 সালে পার্টির মানিকগঞ্জ মহকুমা শাখা সভাপতি নির্বাচিত হন। 1966 সালে 6 দফা আন্দোলনে ও 69-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি 1970 সালে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী হয়ে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। 25শে মার্চ 1971 সালে পাকিস্তান বাহিনীর গণহত্যা শুরুর পর মানিকগঞ্জে বিপ্লবী কমান্ড কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। 1978 সালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল গঠিত হলে তিনি যোগ দেন এবং দলের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর 1979 সালে খন্দকার দেলোয়ার হোসেন দলের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। 1985 সাল থেকে তিনি ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য। স্বৈরাচারী শাসন বিরোধী আন্দোলনে খন্দকার দেলোয়ার হোসেন উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তিনি ঢাকা এক আসন থেকে 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর মানিকগঞ্জ এক আসন থেকে 5ম, 6ষ্ঠ, 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাধিকবার তিনি চিফ হুইপ ও বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন ও 2 মেয়াদে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি ও সদস্য ছিলেন। ভাষা আন্দোলনে ভূমিকার জন্য 2005 সালে 21শে পদকে ভূষিত হন। তিনি 2007 সাল থেকে আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যু। খন্দকার দেলোয়ার হোসেন 2011 সালের 16ই মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 78 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করার মাধ্যমে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।